এবার একটু কোচবিহারের ছবিটা আপনাদেরকে দেখাই, যেখানে দীর্ঘদিন ধরে বিকল একমাত্র মহাশ্মশানে দুটি বৈদ্যুতিক চুল্লি। শবদেহ দাহ করাতে এসে চরম সমস্যায় পড়তে হচ্ছে কোচবিহারবাসীকে। চড়া দামে কাজ কিনে দেহ দাহ করাতে হচ্ছে মৃতের পরিবার পরিজনদের। অভিযোগ পুরসভাকে বারবার বলেও হচ্ছে না কোনো সুরাহা। দেখুন, মরেও কি শান্তি নেই কোচবিহার শহরের বাসিন্দাদের? কোচবিহার শহরের একমাত্র মহাশ্মশানের দুটি বৈদ্যুতিক চুল্লি দীর্ঘদিন ধরে বিকল, ভেঙে পড়েছে চুল্লির চিমনিও। এই পরিস্থিতিতে শবদাহ করতে এসে চরম সমস্যায় মৃতের পরিবার পরিজনরা। বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের চুল্লিতেই ভরসা করতে হচ্ছে তাদের। এই খড়ির মূল্য প্রায় 3000 থেকে 3500 টাকা, অথচ ইলেকট্রিক চুল্লিতে যদি সেই দাহ করা হয় তাহলে তার মূল্য 1500 টাকা লাগে, ফলে স্বভাবতই চরম সমস্যায়। ভরা বর্ষার বৃষ্টিতে ভিজে গিয়েছে কাঠ, ফলে সেই কাঠ দিয়ে সপ্তাহ করা কার্যত দুষ্কর। এখন পাওয়াই যায় না, কারণ বর্ষাকাল তো, এখন বর্ষাকালে সব ওই গ্রামের যারা গাছ কাটে তারা কিন্তু এখন ওই পাট কাটা শুরু করছে, ধান বোয়া শুরু করছে। কেন বৈদ্যুতিক চুল্লিগুলি মেরামতের কোনো ব্যবস্থা করছে না প্রশাসন? কেন নজর নেই পুরসভার? মহাশ্মশানের দুরাবস্থার জন্য তৃণমূলকেই কাট করায় তুলেছে বিজেপি। নাহলে একটা চুল্লিশ্মশান একটা মাত্র কুচবিহারে, আর সেটা কেন এখনো 3 মাস থেকে অকেজ হয়ে পড়ে থাকবে? কেন সেটা এখনো তাড়াতাড়ি ঠিক করা হয়নি? সেটা সম্পূর্ণ পুরসভার ব্যর্থতা। দীর্ঘদিন বিকল চুল্লি, শুধু সাফাই গাইতেই ব্যস্ত শাসক, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূলের গলায়। চুল্লির মেরামত করার মিস্ত্রি বা লোকজন আমাদের এখানে নেই, পাওয়া যায় না। কলকাতার বেলগুড়িয়াতে ওরা থাকে, এই মাল মেটেরিয়ালস যা লাগে সেটাও পাওয়া যায় না, সেটাও কলকাতা থেকে আনতে হয়। শহরের একমাত্র বৈদ্যুতিক চুল্লি, মৃতদেহ দাহ করতে কোচবিহার শহরের বাসিন্দাদের একমাত্র ভরসা পিলখানা মহাশ্মশান নিয়ে এত গাফিলতি কেন? শুধু আশ্বাস দিয়েই কি চিড়ে ভেজাতে চাইছে শাসক? স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতো ক্ষোভে পুষছে কোচবিহারের মানুষ। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা।